নাইস, কিভাবে বলবে কথাগুলো? ইন ইংলিশ, ইন ইংলিশ। যে কোনো কারণে মোটিভেশন, নিজের সেলফ মোটিভেশন, আই নিড টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ সো দ্যাট আই ক্যান রিপ্রেজেন্ট মাই কান্ট্রি টু দ্য ওয়ার্ল্ড। খালি বাংলা বলে কাজ হবে না, বাংলাকে ডিগনিফাই করবে ইংরেজি দিয়ে, বুঝেছো? আজকে তুমি এটা মনে করবে না মিস্টার নাহিন হ্যাজ কাম টু রাই অ্যান্ড হি ইজ গোনা টিচ আস ইংলিশ। নাও, অলরেডি তোমরা ইংরেজিতে অনেক ভালো, অনেক ভালো আমি জানি, মাশাআল্লাহ, ইউ আর ভেরি গুড ইন ইংলিশ। আর তোমরা যেহেতু ওনার ট্রেনিং পাচ্ছ, ইয়েসি স্যারের ট্রেনিং পাচ্ছ, তার মানে একটা ভালো কিছু করবা ইনশাআল্লাহ। কারণ উনি ভালো টিচার, দুর্দান্ত টিচার, স্টাডি করেন, রাইটার কি না, আমি খালি রাইডার, রাইট? তো অতএব আমাদের মোটিভেশনটা যেন তোমরা কখনো হারিয়ে না ফেলো, দ্য মোটিভেশন, ডোন্ট লুজ। হ্যাঁ, মনে থাকবে তো? কেমন আছো তোমরা? আর শুনে কথা বলা একটা শিল্প, কথা বলা একটা শিল্প। তুমি একটা দোকানে গেলে, আমি একটা জোক বলবো এখন, হাওয়ার ইউ দিয়ে মনে করিয়ে দিও। হ্যাঁ, তার আগে একটু বলি, তুমি একটা দোকানে যেয়ে বললে, ভাই কুচি প্লিজ চেঞ্জ দ্য নোট, আপনি কি নোটটা একটু ভাঙিয়ে দিবেন, 500 টাকার নোট, সকাল 9টায় তোমায় গেছে এক দোকানে, পাড়া মহল্লা দোকানে। সে বলবে কি, হ্যাঁ বসেন, কফি খাবেন, খান, আমি টাকা ভাঙিয়ে দিচ্ছি, খান, কফি খান, চা খান, শাহরুখ খান, সলমান খান, খান। এটা কি হবে? আপনাকে না তাকিয়ে বলবে, তোমাদেরকে না তাকিয়ে ভাঙ্গি নাই, তাই বলবে না? না কি বলবে? এটা বলবে, ভাঙ্গি নাই। পাশের দোকানে গেলে তিনিও না বললেন, তুমি পাশের দোকানে গেলে তিনি বললেন, ভাই থাকলে দিতাম। কথা বলা একটা শিল্প, এভরিবডি ক্যান টক বাট এভরিবডি ক্যানট স্পিক। দামি কথা, আমি সস্তা কিন্তু কথা দামি। এভরিবডি ক্যান টক, সবাই টক করতে পারে, টক করলে টকেটিভ, টক করলে টকেটিভ, স্পিক করলে স্পিকার। এভরিবডি ক্যান টক বাট এভরিবডি ক্যানট স্পিক। সবাই টক করতে, স্পিক সবাই করতে পারে, থাকলে দিতাম। কে থাকলে দিতাম মানে কি? এটা নাককে হ্যার ঠোঙ্গার মতো ঢুকাই দিছে, কোনটা সুন্দর, ভাঙতে নাই নাকি থাকলে দিতাম? স্পিকিং ইজ অ্যান আর্ট, স্পিকিং ইজ আ হিউজ আর্ট। এটা পরে মানে এই একটা চয়েস নিয়ে সারাদিন ট্রেনিং দেওয়া যায়, একটা ওয়ার্ড চয়েস পারে, যেটা আমরা বিভিন্ন জায়গায় দিই, সরকার বিভিন্ন লেভেলে, তারপরে বেসরকারি তো দিই ট্রেনিংগুলো, যে ওয়ার্ড চয়েসের উপরে একটা ওয়ার্ড যুদ্ধ লাগাতে পারে, যুদ্ধ থামাতেও পারে। আ ওয়ার্ড ক্যান স্টার্ট অ্যান্ড স্টপ আ ওয়ার, a word can start and stop a war. ekta kotha ekta shobdo juddho lagate pare, juddho thamate pare. choto manush ar choto lok parthokyo koto? o choto manush bojhe na, thik ache, o choto lok, ami choto lok khara tor juta kore moza debo ekdom, juta khule mukhe debo, moza diye, moza diye, I'll take my shoes and beat you with mojas. কেমন আছো তোমরা? সুপারব, থ্যাংক ইউ। এইবার আমার আমার কিন্তু খুশি লাগছে, যদি কথা ফাইন, তাহলে খারাপও না ভালো না, কিন্তু যখন বলছি এক্সেলেন্ট, সুপারব, তখন মনে হচ্ছে না আরও একটু বলা যায়। এটা তোমরা তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ, এই যে আমার অনেক জিজ্ঞেস, এত এনার্জি কোথায় পান? আপনি কি এনার্জি বিস্কিট খান? আমার বলে সারাদিন লেকচার দিই, সারাদিন। তা আমি তো যখন কথা বলি আস্তে কথা বলতে পারি না, তো হ্যালো পারি, কারণ আমি তো আলহামদুলিল্লাহ গলা ব্যায়াম করি, তো আমি গলা সুন্দর করে ব্যায়াম আছে। হ্যাঁ, আমি তো শিখল, তোমাদের শিখাই দেবো যদি তোমরা না চাও। জাপানের প্রাইম মিনিস্টার গেছে আমেরিকাতে, অনেক আগের ঘটনা, 20 বছর মনে হয়েছে না, 20 না 20 বছর হয়েছে, 20 ইয়ার্স এগো, মিস্টার মরি, মিস্টার মরি হ্যাজ বিন টু আমেরিকা টু ইনভাইট মিস্টার ক্লিনটন। ক্লিনটন ছিল তখন আমেরিকার প্রেসিডেন্ট, ক্লিনটন নাম শুনেছো? হিলারির হাজব্যান্ড, আমার হিলারি জামাই, জাপানিজরা খুব একটা ইংরেজি জানে না, তখন জানতো না, এখন একটু হয়তো জানে। তো বলেছে যে ওনাকে শেখানো হচ্ছে, হাউ আর ইউ, জাপানের প্রাইম মিনিস্টার প্লেন থেকে নামবে, ক্লিনটনকে বলবে যে হাউ আর ইউ, আর ক্লিনটন উত্তর বলবে আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, তখন সে বলবে, মরি বলবে মি টু, মি টু, মি টু, মি টু, মি টু। তো গোলমাল লাগাই ফেছে, উচ্চারণের কারণে হোক বা যে কোনো কারণে হোক, গোলমাল লাগাই ফেছে। ক্লিনটন বলছে, দ্য হ্যান্ডসম প্রেসিডেন্ট এক্সটেন্ডেড ইজ হ্যান্ড রাইট টু দ্য প্রাইম মিনিস্টার অফ জাপান, রাইট, হি সেড, হু আর ইউ, হু আর ইউ, ক্লিনটন মিসআন্ডারস্টুড, হি ফট, হি ওয়াজ হ্যাভিং ফান, হি সেড, আই এম দ্য হাজব্যান্ড অফ হিলারি ক্লিনটন, আমি হিলারির স্বামী,
হ্যাঁ হিলারির হাজব্যান্ড বলছে মে টু মে টু, হাউ লাকি হিলারি, ইয়েস শি হ্যাজ গট টু হবিস, প্রাইম মিনিস্টার অফ জাপান, ইউএস অ্যান্ড দ্য ইউএস প্রেসিডেন্ট, রাইট? কেমন আছো তোমরা? তোমাদের চেহারা সবার সুন্দর হয়ে গেছে, ফ্যান্টাস্টিক, ইউ লুক মোর বিউটিফুল বিকজ অফ দ্য স্মাইল, এখেই স্মাইলের জন্য অনেক সুন্দর থাকে, হ্যাঁ সুন্দর। যাই হোক, তাহলে শোনো, আমাদের প্রথম লিসেনিং কথা বলেছো তুমি, ফাইন, খুব ভালো বলেছো, জি আই জিও ফার্স্ট, আই নিড টু লিসেন মোর অ্যান্ড মোর, এটা খুব সুন্দর কথা। আমার একটু যোগ করতে চাই, কোয়েশ্চেনিং, কোয়েশ্চেন করতে হবে প্রচুর, রিসার্চ, রাইট, কোয়েশ্চেনিং। এইটা এটা আমি ইদানিং এখন খুবই প্র্যাকটিস করছি, বুঝছো? এখন আমার মনে হয় কি যেন ইংরেজি আমার নতুন করে শেখা উচিত, হ্যাঁ মনে হয় শেখা হয়নি, ভালো লাগে না, আমরা আম ফার্স্ট ইয়ার অ্যাকচুয়ালি, আম নট হ্যাপি উইথ মাই পারফরমেন্স উইথ মাই ইংলিশ, ওকে, উইথ মাই অ্যাকসেন্টস অ্যান্ড প্রোনাউন্সিয়েশনস, নাও আম নট হ্যাপি এট অল, আই নিড টু লার্ন মোর। এটা মন থেকে বললাম, মন থেকে বলেছি, তুমি মনে করো না তোমার ধন্যবাদ পাওয়ার জন্য, এটা আমার বিনয় না, এ নয় আমার বিনয়, এ নয়, ইয়া এটা সত্য সত্য, যে আমার মনে হয় যে আই নিড টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর লাগে ভাষাটা আমার কাছে, কেন জানি না, আই লাইক দ্য ল্যাঙ্গুয়েজ ভেরি মাচ, এডুকেশন, আমি আগে বলতাম এডুকেশন, এডুকেশন ফ্ল্যাট, এডুকেশন, আমি বললাম এডুকেশন, কেমন ঢেউ দিতে হবে, ঢেউ, ঢেউ না হলে ভালো লাগে না তো, নাচ কেন ভালো লাগে, কারণ ঢেউ আছে, নাচ যদি এরকম হতো তাহলে নাচ যখন করে এম করে তখন ভালো লাগে, ঢেউ ঢেউ ঢেউ, এটা মানুষের স্বভাব, ঢেউ ভালো লাগে, তার কি ভালো লাগে, ঢেউ ভালো লাগে, ঢেউ ভালো লাগে, কোকিলের ডাক কেন ভালো লাগে, দাদু দাদু এটা কি বাচ্চা কোকিল নাকি, কোকিল জানলো কারণ হচ্ছে যে কি আছে এখানে, কি আছে, ঢেউ আছে, বুঝছো, ঢেউ আছে, যার জন্য আমার ভালো লাগে, মন রে ঢেউ ঢেউ ঢেউ, আমি গান গাইতে পারি না কিন্তু মাঝে সাঝে ভাবি, ওরে হাল হইল জড় হ জড় অন্তর হইল, এটা কি করতেছি আমি, আমি গান গাইছি আপনার গান শুনবো, মানে এটা গান না, ইয়া খোদা, ইংরেজিতে ঢেউ আছে, কোন ইংরেজিতে বাংলা বলে দেখবা কিভাবে বলে, বাবা তুমি কি কালে খাবা, ওরা কিন্তু একবারে আমাদের ধরো আমার নাম নাহিন, নাহিন তোমার নাম ধরো লাভলি, আমরা এ লাভলি, এ এ লাভলি, এ পান্ডে, আমি আমি একদিন বাসায় গেছি, একটা মেয়ের নাম ছিল লাভলি, হ্যাঁ তো আমাকে বলছে যে ভাইয়া তুমি আপনি না এত সুন্দর করে নামটা বলেন, হ্যাঁ আমি এটা আবিষ্কার করিনি, ওর কাছে আমি শিখেছি, আমি তো আমি বলতাম ইংরেজির মতো করে অনেকটা, লাভলি নামটা তো ইংরেজি, আমি ইংরেজির মতো করে বলতাম লাভলি, তো ও বলতো ভাইয়া সবাই বলে লাভলি লাভলি, মনে হয় পাগলি পাগলি, তা আমি তখন আবিষ্কার করছি, আরে তো ওর ওর বাসায় গেলে বাচ্চা মেয়ে, আমি লাভলি, তো বলতো জি ভাইয়া জি ভাইয়া একটু পানি খাও তো, সর্বতান্ত আমি তখন বুঝলাম আসলেই তো মানুষের নামটা সুন্দর করে বলতে হয়, ওর কাছে শিখেছি আমি, লাভলির কাছে শিখেছি, শি ইজ মাই টিচার, রাইট, আই হ্যাভ লার্নড ফ্রম হার দ্যাট ইয়া ইউ নিড টু প্রোনাউন্স ওয়েল ওয়াইল ইউ প্রোনাউন্স হিউম্যানস নেমস, রাইট, সুন্দর করে ডাকতে হবে, তাই না? তো ওরা যখন ডাকে শামিম, ধরো শেমেন, ইয়াসির, ইয়াসির আহমেদ, মিলান মিলান, এমনি মেলাই দিব না, আগো এ মিলন, এ বয়ায়, আর মোজাম্মেল যদি না হয় মজ্জা,
আল্লাহ জানে মতি নামাইলে কি কইতো, এখন ধরো ওদের কি আছে, ঢেউ আছে, কি আছে, এটা এটার জন্য আমি প্রেমে পড়ছি। ওরা যখন বলে ধরো বিউটিফুল যখন বলছে, হ্যাঁ এমনভাবে বলছে আমার যে বিউটিফুল মানে যে বোঝে না সেও বোঝে এটা সুন্দর কিছু, শি ইজ বিউটিফুল, কি হয়েছে বলে আরে বিউটিফুল, হ্যাঁ ভালো কিছু ভালো কিছু ভালো কিছু বলছেন। ডেঞ্জার যখন বলছে ইটস ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে বুঝতে পারছো, ডেঞ্জারাস মানে খারাপ কিছু, আমরা কি বলে ডেঞ্জারাস। টিচাররা স্কুলে গল্প বলে বাচ্চাদেরকে, রিসার্চ নাই তো, রিসার্চ নাই বলে এই সমস্যাগুলো, বুঝছো, রিসার্চ থাকলে দেখতে কী হতো, বাংলাদেশ একটা চমৎকার মানে মেধাবী রাষ্ট্র, মেধাবীর রাজধানী দেশটা। দেশে বাইরে গেলে আমাকে অনেক বলে যে তুমি, তোমার মতো ট্রেনার বাংলাদেশে আছে, আমরা দেখো আমি গ্র্যান্ড চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, বাংলাদেশ হচ্ছে আমার দাদারা রয়েছে বাংলাদেশে, আমি কিছুই না তাদের কাছে, আই এম জাস্ট গ্র্যান্ড চাইল্ড, আমার দাদারা আছে আমার, আমি কি ট্রেন, আমি তো ট্রেন চালাই, ওরা ট্রেনার, আমি ট্রেনিং দিতে পারি না, আমি গল্প করি, রিয়েলি, কারণ ওরা দেখে শ্রমিক, খালি শ্রমিক দেখে, ওদের ধারণা হয়েছে বাংলাদেশ মানে শ্রমিক। আরে ভাই আমরা প্রেমিক, শ্রমিক, ফাজিল ডট কম, ওই যে ইংরেজিটা পারি না ওই জন্য কথা বলতে পারি, ইউর বিল্ডিং আওয়ার সিমেন্ট নো কমেন্ট, এই তো এটা অ্যাড আছে না, অ্যাড আছে না স্যার, ইউর বিল্ডিং আওয়ার সিমেন্ট, ইন্ডিয়ানরা অনর্গল কথা বলতে পারে, আমরা পারছি না, কষ্টের ব্যাপার, দেশকে ছোট করছি আমরা, দেশকে ছোট করছি, তাই না? কেমন আছো তোমরা? আচ্ছা শোনো, এখন আমাদের এই মোটিভেশন দরকার, যে আমরা কিভাবে এই যে ঢেউয়ের ভাষাটা, হ্যাঁ ঢেউ ঢেউ ঢেউ, কি সুন্দর ঢেউ, আমার ভালো লাগে, হ্যাঁ ডেঞ্জারস, টিচারের কথা বলছিলাম একটা প্রসঙ্গে ছিলাম, বুঝলো? আচ্ছা এটা এটা তো ওয়াজ হয়ে গেছে, ওয়াজ ওয়াজ পাস্ট হয়ে গেছে, তো টিচারও গল্প করছে, তো রিসার্চ, আমি যে কথা বলছিলাম সেখানে ফিরে যাচ্ছি, রিসার্চ নাই বলে আমাদের একই রকম হয়ে গেছে সব কিছু, রিসার্চ নাই, রিসার্চ থাকলে দেখতে সুন্দর হতো। আমরা একটা কথা প্রায় বলি, রান্নায় করেন আর কান্নায় করেন, প্রত্যেক দিন একটু একটু উন্নতি করেন, তাহলে কিসের মানুষ আপনি, আগে কান্দেন, এটা আমার উন্নয়ন, আপনি প্রতিদিন চা বানান, আজকে একটু এলাচি দেন, আজকে একটু কাস্টমারিজ দেন, না সরি লবঙ্গ দেন, হ্যাঁ আজকে একটু মধু দিয়ে চা বানান, আজকে একটু মধু পান না কদু দেন, মানে মিশ্রি দেন, একটু চমচম আছে রসগোল্লা ঝোল দিয়ে চা বানান, চিনি না রসগোল্লা দেন, এই শীত আছে খেজুরের রস, খেজুর রস দিয়ে চা বানান, আরে মজা, একটু কমলা খাচ্ছেন, কমলাটা দিয়ে দেন না, আবার ইন্দুর মারা ওষুধ দিয়ে দেন না, একটু উন্নয়ন, আপনি গবেষণা করছেন, গবেষণা করছেন, গবেষণা, শোনো অনেক কথা বলা আছে, অল্প সময় হয় না, লাভ অ্যান্ড ডু, যাই করো ভালোবেসে করো, দেখবা গবেষণা তৈরি হয়, মানে আইডিয়া বের হয়, লাভ অ্যান্ড ডু, লাভ অ্যান্ড ডু, লাভ অ্যান্ড ডু, চমৎকার কথা, আমি এখন ইদানিং এই কথাগুলো শিখেছি, বুঝেছো, যাই করি ভালোবেসে করতে হবে, লাভ অ্যান্ড ডু, আমি যাই করবো খাবো, চিবিয়ে চিবিয়ে সুন্দর করে খাবো, মজা মজা, কাঁচামরিচ, বাহ চমৎকার বলছো, তোমার মতো রুচি আমার নাই, তুমি বোম্বাই খাও না কলকাতা খাও, ঝাল খাও না, আচ্ছা গুড, না ওরা অনেক ঝাল খায়, তাই না, অনেক ঝাল খায়, শোনো শোনো আমি যেটা বলছিলাম যে আমাদের রিসার্চ নাই, রিসার্চ থাকলে হতো, রান্নায় করেন আর কান্নায় করেন, একটু একটু উন্নতি করতে হবে, প্রত্যেক দিন একটু উন্নতি করতে হবে, আগে হাই তুলতে হবে, আগে দাঁত খেলা করতে, গত সপ্তাহে গরু গোশ খাইছিলাম তো, আরে তোমারা ইয়ে মুখ নেই ডাস্টবিনে, এটা ভালো না, হ্যাঁ হ্যাঁ পাবলিকলি করেন অনেকে, ও খোদা, হ্যাঁ করে না, এম কানে মোটরসাইকেল করে না, এটা বাংলাদেশে নতুন এসেছো, এইখানে আমার চোখে পড়েছে, এবার বলো, হ্যাঁ এই যে তাই না, কাশি হাসি সব কিছু একটা ম্যানার্স আছে না, আছে না সব কিছু ম্যানার্স আছে, আলাদা আলাদা ম্যানার, ম্যানার তাই না, তো তোমরা তো এগুলো জানো সবই, আচ্ছা বসা কেমন হবে, বস চেয়ার, জেস্টার কেমন হবে, সব কিছু কী দিয়ে টার্ড আছে, তুমি হার্ড বা কীভাবে টার্ড আছে, সব কিছু কী টার্ড আছে, এটা উন্নত দেশে বাচ্চারা পরিবেশ থেকে শিখে ফেলে, আর আমরা যাও, এনিওয়ে আমরাও শিখি, যাও
যেটা বলছিলাম রিসার্চ নাই, টিচাররা গল্প বলছে, ধরো এক বনি ছিল এক বাঘ, ওই বনি ছিল এক বিলাই, একদিন বাঘ বলল কি, এই বিলাই তুই আমার বনে থাকিস, তোর এত বড় সাহস আমার রাজ্যে তুই এসেছিস, বিলাই বিলে বিড়াল আমি এখন ক্ষুধার্ত তোকে খাবো, হ্যাঁ আয় আয় আমার সাথে, হ্যাঁ বাচ্চারা হচ্ছে বাচ্চারা শুনছে, হ্যাঁ আয়। তখন বিড়াল বলল কি জানো, বিড়াল বলল বাঘ মহারাজা আমাকে খাবেন না, আমি তো অনেক ছোট, আমাকে দিয়ে তো আপনার পেটও ভরবে না। তখন বাঘ বলল কি, বাঘ বলল তোকে খাবো না, বাঘের একটু দয়া হলো বুঝেছ তো, বাঘ বলল তোকে খাবো না এক শর্তে। মহারাজা বলেন কি শর্ত, বলো যে যদি তুই আমার পিঠে ওঠে পিঠটা একটু চুলকে দিতে পারিস। এই গল্পটা যদি রিসার্চ করে বলতো তাহলে বাচ্চারা মজা পেত বেশি। রান্নায় করেন কান্নায় করেন একটু একটু উন্নতি করেন, হ্যাঁ উন্নতি করতে হয়। বলছি বলে এক বনে ছিল এক বাঘ, একদিন বাঘ বললো কে আই, বাঘের কণ্ঠ বাঘের মতো করে বলতে হবে, তুই আমার বনে থাকিস এত বড় সাহস, আমি ক্ষুধার্ত আয় তোকে খাবো। এরকম ওর বাচ্চারা আর তারা মনে কর চোখের সামনে বাঘ বাঘ দেখবে তো ভয়েস দিয়ে আপনি বুঝাই দেবেন। আর বিলাই তখন বলবে মহারাজ আমাকে খাবেন না, আমি তো ছোট্ট বিলাই ম্যাও, আর আমাকে খেলে তো আপনার পেটও ভরবে না মহারাজা, আমার পর একটু রহমত করেন দয়া করেন। বাঘের তখন দয়া হলো, বাঘ বললো ঠিক আছে তোকে আমি খাবো না, তবে একটা শর্ত, আমার পিঠটা যদি একটু চুলকে দিতে পারিস। তখন কি মজা বেশি হতো না কম হতো? রাজার গলা রাজার মতো করে বলতে হবে, রাজা কি ভেবে এই প্রজাপ শোনো, ওর রাজা হিজরা রাজা। ওদের লেখা হাউ টু বি এ গুড প্রেজেন্টার, ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ প্রেজেন্টেশন এবিলিটি, হাউ টু বি হ্যাভ টু বি ম্যাগনেটিক প্লে উইথ ভয়েস, আই গে সবগুলো হচ্ছে কিন্তু আই খান ইট, আই গন খুব জরুরি। একজন যদি এদিকে না তাকাও তার মন খারাপ হয়ে যাবে। এই যে ওরা বসেছে, আমরা তো নিচু তলার মানুষ, চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু দরিদ্র না। আমরা তো সবাই, তোমার তো উপর তলা, ওরা তো নিচু তলা, নিচু তলা মানুষ, তো মন খারাপ হয়ে যায় না তাকাতে হবে মাঝে সে। তখন আবার এরকম না, তাকানো খুব জরুরি। দেখো আমি খুব খুব সংগ্রামী পরিবারের ছেলে, আমি মানে দরিদ্র পরিবারের ছেলে বুঝতে, আমি দরিদ্র না হত দরিদ্র। তো একটা গল্প, ছোট্ট ঘটনা, ছোট ঘটনা বলবো, থ্যাংক ইউ। আমার বন্ধু বান্ধব সব রিচ ছিল, মোটামুটি মধ্যবিত্ত এবং রিচ, গরিব আমার কোনো বন্ধু, গরিব ছিলাম আমি একা বুঝছো। তো আমার মনটা কি থাকতো, এটা স্বাভাবিক, ন্যাচুরাল, দে হ্যাভ কার্স অ্যান্ড সো অন, এয়ার কন্ডিশনার্স অ্যান্ড এভরিথিং, রাইট? আই হ্যাড নাথিং, অলমোস্ট নাথিং। একদিন সাকিব বললো আমাকে, সাকিব মানে বন্ধু, এই সাকিব না, ও এই সাকিবের সাথে দেখা হয়েছিল বুঝছেন এয়ারপোর্টে, কলম্বো এয়ারপোর্টে, এই এইবার, এই যে সাকিব আল হাসান। তো আমার পাশে যিনি ছিলেন আমার কয় কি নাচ নাচ মানে তো বোঝো, নাচ মানে কিন্ন দেটু গুতা দে হালকা, আর হি নাস্ট অ্যান্ড টেল মি, দেখেন দেখেন আশরাফুল চিন্তা করে, এক বাংলাদেশি ভাই আমার পাশে বসছে, হ্যাঁ সাকিব ডুকসের বাচ্চাকে নিয়ে কলম্বো এয়ারপোর্টে, আমার কয় কি দেখেন আশরাফুল, সাকিবকে দেখে আশরাফুল, আরে সে আশ্চর্য, আরে সাকিব যদি শুনতো হার্টফেল করতো। যাও তো সাকিবের সাথে আমি একবার গেলাম হচ্ছে, ও সাকিব বললো দোস্ত চল চাচা বাসায় যাই, ওর মনটা অনেক হোয়াইট, সাদা মন, বড় লোক, অনেক বড় লোক, ওরা ভেরি রিচ, ওয়ান অফ দ্য রিচ ম্যান ইন 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 আওয়ার সিটি খুলনা। আমি তো খুশি কারণ কোনো বড় লোকের পাশে, বড় লোকের আত্মীয় সব তো বড় লোক, গেলে তো খাওন তো দিব অনেক, আমার খালি খিদা লাগতো, গরিবের খালি খিদা লাগে বুঝছেন, হ্যাঁ খুব খিদা লাগতো আমার। তো আমি চল 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 যাই, হি আমি ওই ওর বাসায় যেয়ে মনে হলো কি জানো, যে এ কি ভাই আর কেলাহি কাণ্ড, সুন্দর সোফায় বসলাম, কার্পেট, অ্যাকুয়ারিয়াম, এসি টেসি যা যা দরকার যতদূর মনে পড়ে আমার, তারপর এই ঠেলা গাড়ি থেকে নাস্তা আনছে,
দোতলা নাস্তা, মানে এত খাবার খাওয়া তো দূরে কথা, জীবনে দেখিও নাই। আমি মোটামুটি খাইলাম কি চোখের, মানে পেটের খিদা আছে চোখের খিদা আছে, বুঝছেন, খা বড়া খা, পাইকারি খা, খুচরা খাওয়া না, পাইকারি খাওয়া শুরু করলাম। সাকিব তো বড় লোক না, হালকা একটু খাই, একটু বেশি আমি কোনটা খাই, বড় লোকের আরেক বিরাট কারবার, আরেক বড় লোক। তা সাকিব নামার সময় দোতলা বাড়ি, আমি নামার সময় সিঁড়িতে বলছে নাহেন, আমি দাঁড়ায় পড়ছি, আমি আল্লাহ কি না কি কয়, মানে এত খাইলাম এটা তো ঠিক না, ভদ্রতা হুদ্দা খাই লেছি। আর নাহেন আল্লাহ যাক, পেটে খাইলে পিঠে সয়। দোস্ত মন খারাপ হয়ে গেছে, মন খারাপ করছে। দোস্ত আমার এই চাচা আমাদের বংশের সবচেয়ে গরিব, বুঝছো, আমি ও খোদা, এ যদি গরিব হয় তাহলে আমি কি, ওই ওই গণনা তো না বলে পারা যায় না। ব্যাংকে টাকা তুলতে গেছে এক লোক, হ্যাঁ 500 টাকা লিখছে, কিছুই না 500 টাকা, কিছুই না। তখন ব্যাংকে ম্যানেজার বলছে আপনি 500 টাকা লিখবেন মাত্র, কিছুই না কেন লিখেছেন? তাই স্যার আমার পাশের লোকটা 500,000 টাকা তুলছে স্যার, হে লিখছে 500,000 টাকা মাত্র, স্যার 500,000 টাকা যদি মাত্র হয় স্যার 500 টাকা তো স্যার কিছুই না। আমি আমি আল্লাহ তালা আমাকে একটা চোখ দিয়েছিলেন, দেখার চোখ, আমি দেখেছি। এই জন্য এতগুলো বই লিখেছি কিসের জন্য বলো তো? কারণ দারিদ্রের কারণে, কারণ আমি প্রচুর অপমানিত হয়েছি, প্রচুর পরিমাণ অপমানিত হয়েছে। টাকা না থাকা যে কী বড়ো পাপ, আহারে পেটে ভাত না থাকা যে কী বড়ো পাপ, আমি দেখেছি। আই সব ম্যানি কালার্স অফ লাইফ, ম্যানি কালার্স, ম্যানি কালার্স, হাউ ইউ আর ইগনোরড, হাউ ইউ ইনসাল্টেড, I felt, and that makes me right. I'm not here to hurt you. I'm here to make you happy, right? Don't worry, don't worry. Okay. We love you, sir. I love you too. I love you too. I love you too. I love you too. I do you all. Alhamdulillah. আসলেই তো আমি দেখেছি, হ্যাঁ দেখার কারণে এই যে জিনিসগুলো বলি না, যে আই কন্ট্যাক্ট থেকে কিন্তু এখানে চলে আসছি আমরা। কোথা থেকে এসেছি? তোমার যদি টাকা না থাকে তোমার দিকে তাকাবে না লোকে। হ্যাঁ এটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু নিরেট বাস্তবতা এটা। তারপরে এটা বলবো না যারা টাকা নেয় তারা সবাই, হ্যাঁ টাকা না থাকা একটা লাভ আছে। আমি এখন আমার দারিদ্র খুব এনজয় করি, আহ কি মজা, আমি অনেক জীবনে রং দেখেছি, অনেক রং দেখেছি। ইংরেজি বলতে গিয়েছি এক সময়, হ্যাঁ এটা দারিদ্রের সাথে সংশ্লিষ্ট না, তারপরে বলছি একটা দেখি কি একটা বাচ্চা ছেলে একটা লোক কথা বলছে ইংরেজিতে খুলনাতে, আমি তখন ইংরেজি প্রেমে পড়েছি মাত্র, মানে ইয়া বেবি বেবি প্রেম বেবি লভ টোটাল টফ। তো আমি ভয়ে ভয়ে বলেছি যে এক্সকিউজ মি, আমি কি আসসালামু আলাইকুম, আমি কি আপনার সাথে একটু ইংরেজিতে কথা বলতে পারি? তো ওই লোক আমাদেরকে না দেখা বলছে, তুমি আমার সাথে কী কথা বলবো, আমার ছেলের সাথে কথা বলে পারবো না। আমি অপমানিত এমন হইলাম, এদিক ওদিক তাকাই দেখে হুঁচে কিনা, আল্লাহটা দিন সম্মান সম্মান লয় বাসি, এটা একটা কাজ করেছে আমাকে, আমাকে জিত বাড়িয়ে দিয়েছে। মানুষ অপমানিত হতে হয়, হতে হয় মাঝে সাঝে অপমানিত হতে হয়, ইচ্ছা করে না হলে মনে করবো এটা আশীর্বাদ, এনার্জি এটা আমার, এটা আমাকে ইমোশনি কী করবে, আমাকে আমার আমার ইচ্ছা শক্তিকে এনহ্যান্স করবে। আমার ইচ্ছা শক্তিকে এটা এনহ্যান্স করবে, দেখিয়ে দেবো আমি। ইয়েস কিছু লোক আছে গাধা, এরা হতাশ হয়ে যায়, আত্মহত্যা করে, দেখে মেয়ে সুইসাইড, আহারে এত সুন্দর জীবন মেরে ফেলে, কত ছেলে মেয়ে যে মারা যাচ্ছে আল্লাহ সুইসাইড করে। আমি আহারে ওদেরকে ওকে বেঁচে বাঁচিয়ে তুলে আবার মারা উচিত, এত বড় মূর্খ গাধা কেন তুমি? মা বলেছে তোর মুখ আমি দেখতে চাই না, আত্মহত্যা করছে। মা কি মন থেকে বলেছে গাধা তোমাদের কথা বলার কারণও আছে, তোমাদের বয়স অনেক কম, তোমরা অনেক সময় মা আমাকে এটা বলতে পারলো, মা আমাকে বলতে পারলো, মা মা বাঁচাও, ছাগল.com
চিৎকার করে বলবা কিসের, মানে আমি অপমানিত হওয়া ভালো দরকার, মানুষের দরকার আছে। মা অপমান করবে না তো কে করবে? টিচার অপমান করবে, করুক না, কারণ টিচার তোমাকে আদর করে। টিচার ধমক দিলে তুমি রাগ করবা নাকি? যদি ভালো টিচার হয়, দুই নম্বর টিচার কথা বলতেছি না, কিন্তু এক নম্বর টিচার, দুই নম্বর টিচার দুই তিনজন আছে, এক নম্বর টিচারের কথা বলছি, বাংলাদেশের এক নম্বর টিচার অনেক 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 ভরা, দুই নম্বর টিচার দুই চারজন আছে, বেশি ভালো টিচার। তবে টিচারের গল্প বলবো, এক টিচার আমাদেরকে খালি ইয়ে করতো, বেচে না পড়লে পয়সা দিত না, ইয়ে দিত না, মার্কস দিত না, এক টিচার ছিল এরকম আছে, এরকম এখনও আছে, এখনও আছে, এবং আরও ধরো হবে। তো একদিন উনি আবার সুন্দর করে দেখতে সুন্দর আর কথা বলে সুন্দর করে, হ্যাঁ, তো একদিন আমরা খুব মজা পাইছি, একটা ন্যাচারাল প্লেজার পেয়ে গেছি আমরা, একদিন ক্লাসে আসে করছে, এসএসসির খাতা দেখে তো স্যার, এসে বলছে বাবা আজকে মনটা আমার খারাপ। আমরা তো খুশি ছিল না, কারণ সে বেশি বেশি কিছু বড় লোকদের দেখে আর আমার দিকে তাকায়ও না। আমরা কিন্তু ক্লাসে টিচাররা অনেক সময় দেখা যায় কি একজনের দিকে তাকা, দুইজন তিনজন দিকে তাকিয়ে কথা বলে, কিন্তু উচিত সবার দিকে তাকানো, ওই কোনায় যিনি বসে আছেন তার দিকে তাকানো, এটা হচ্ছে, এটা তো বৈষম্য, চোখের দৃষ্টির বৈষম্য। তো ট্রেনিং নাই তো হবে কি? ট্রেনিং নাই, ওই একই একখান চাবি মাইরা, একখান চাবি মাইরা, দিস ইজ সাইরা চাবি, ও বাবি ছাগল কতগুলা, রিসার্চ নাই, রিসার্চ ছাড়া একটা জাতি হয় নাকি, রিসার্চ ছাড়া একটা শিক্ষা হয় নাকি, রিসার্চ ছাড়া কিছু হয় বলেন আপনার? হয় কিছু? একটা চাবি মারছে শেষ, এরপরে এটা চলতে আছে চলতে আছে চলতে আছে, রিসার্চ অ্যান্ড রিচার্জ। তো উনি এসে বলছেন আমার মনটা খারাপ, মনটা ভালো আমাদের, স্যারের মন খারাপ পছন্দ করি না, আজকে এসএসসি খাতা দেখলাম বুঝেছো, খাতা কি হয়েছে করো নাকি, একটা ছেলে লিখেছে ছোট করে আমাকে বলেছে শালা, সে খাতার নিচে লিখেছে এসএসসি খাতা চিন্তা করো, সুন্দর করে কথা বলে, ছোট ছোট করে কথা বলে, হ্যাঁ, সবসময় সাদা পাঞ্জাবি পরতেন, সাদা সাদাই পাঞ্জাবি পাজামা, হ্যাঁ, তাহলে লিখেছেন যে দেখ শালা কত বড় ক, মানে পুরো এসএসসি খাতায় এইটা লিখছে, এরকম লিখছে, লিখে লিখছে দেখ শালা কত বড় ক। তো বুঝেছো, আমি না বুঝতে পারলাম না, ও লিখেছে ব কিন্তু দাবি করছে ক, আমাকে শালা বলছে তাতে আমার দুঃখ নেই, কিন্তু কিন্তু কেন যে সে ব লিখে ক দাবি করছে, চশমাটা পড়লাম, দেখি কি কর উপরই ছোট্ট করে একটা আঁকড়ো দিয়েছে, বুঝলি, দেখ শালা কত বড় ক, অঙ্কের খাতা এভাবে লিখছে, সে পাস তো করবে না, দিচ্ছে গালি একটা দিছে, কাজটা ঠিক করেনি। কিন্তু আমরা ওই শিশু বয়সে খুব খুশি হয়েছিলাম, কেন? কারণ ওই যে ব্যাস না পড়লে পয়সা দেয় না, এই ইয়া দেয় না, মার্কস দেয় না। ওই টিচারদের কথা বলছি না, এক নম্বর টিচার, টিচার যদি ধমক দেয় তুমি রাগ করবে না, কারণ সে তোমাকে আদর করে ভালোবাসে। মা বাবা ধমক দিলে রাগ করবে? চর দিলে রাগ করবে? নো, চর দিবে আর এক মুখ পেতে, মা আর একটা মারো, তোমার এই আমার পুরা শরীর মারো, আমার পুরো শরীর ভেস্তে যাবে, মা জড়ায় ধরবে, বুঝেছ? আমি কথাগুলো বললাম ইচ্ছা করে, আত্মহত্যা করে, আরে ভাই জীবন এত সুন্দর, মানুষ জীবন পায় না, মানুষ প্রতিবন্ধী হয়, আর তুমি সুন্দর সুন্দর জীবন আত্ম ঝুলে যাবা, বাঁচাও ওকে, মেরে ফেলো আবার, ওকে বাঁচিয়ে আবার মেরে ফেলো, যদি সুযোগ থাকতো আমি তাই করতাম, কেন করবে তুমি এটা, এত সহজ, আমরা ঠিকমতো কাউন্সিলিং পাচ্ছি না, তাই ঠিকমতো কাউন্সিলিং পাচ্ছি না আমরা, তোমাদের দোষ দেব না, পরিবেশটা এরকম, পরিস্থিতি এরকম, আম সরি টু সে, শোনো কেমন আছো, সম্ভবত এরপরে জিজ্ঞেস করবো কেমন আছো, শোনো লাইফটা অনেক সুন্দর, ইংরেজিটা সুন্দর, ইংরেজিটাও সুন্দর, বুঝেছো, ইংরেজিটা ঢেউয়ের ভাষা, এবং এটা খুব মানে অর্নামেন্টাল ইংরেজি বলবো, বুঝছো, এই যে আমি বিভিন্ন আল্লাহর অশেষ রহমতে, হ্যাঁ, আমরা একটু তো দেশে বাইরে প্রোগ্রাম যাই, তাই না, এই মাসে শেষ হবার যাওয়ার কথা, এখন দোয়া করো, মানে হ্যাঁ যোগ তো সবই কইতেছি, যোগ বলেছি তো, আচ্ছা গানটা তো আমি তো পারি না, কিন্তু চেষ্টা করবো, আমি বলছিলাম অর্নামেন্টাল ইংরেজি, এটা খালি ইংরেজি শিখলে হবে না,
গান আমি শেষের দিকে একটু গাবো, আমাকে আর 2 মিনিট সময় দাও, 2 ঘন্টা আমি শেষ করবো। শোনো, খালি ইংরেজি শিখলে হবে না, ইংরেজি কিন্তু খুব আলংকারিক ভাষা। আমি রিসেন্টলি এটা শিখেছি, কারণ আমি এটা আমি পারি না ইংরেজি অত, কিন্তু আমি গবেষণা করি এই ভাষাটাকে আরেকটি সুন্দরভাবে কীভাবে বলা যায়। ধরো আমি বলতে চাই, কী বলতে পারো? আই ওয়ান্ট টু সে, ওয়ানা বলতে পারো না? ওয়ানা তো ইনফর্মাল, বন্ধুদের সাথে বলা যায়। এটা বলতে পারো আই ওয়ান্ট টু সে, এটা বলতে পারো। আরেকটা বলতে পারো কি? আই উড লাইক টু সে, এটা আরেকটু সুন্দর, আরও সুন্দর করো। কুড ইউ প্লিজ অ্যালাউ মি টু সে, অ্যালাউ মি টু সে, আবার অ্যালাউ সাথে যদি কুড লাগাও আরও সুন্দর হয়ে যাবে। কুড ইউ প্লিজ অ্যালাউ মি টু সে, কত সুন্দর ইংরেজি! মানে কীভাবে ভদ্রতা বাড়ছে দেখেছো? এখন ডিপেন্ড করে তুমি কার সাথে কথা বলছো। হ্যাঁ, এই যে ডক্টর মাহাতির মোহাম্মদ, হিজ এক্সেলেন্সি হ্যাজ ইনভাইটেড মি টু মালয়েশিয়া। মালয়েশিয়া ইনভাইট করলেন না আমাকে? তোমরা জানো না হয়তো, হয়তো না, তোমরা জানার কথাও না। আমি একটা বই লিখেছিলাম, ক্যান্ডেল ম্যান, আই ডেডিকেটেড টু হিম, অ্যান্ড হি রেড দ্য বুক, হি ওয়াজ ইমপ্রেসড অ্যান্ড ইনভাইটেড মি টু হিজ কান্ট্রি। মাহাতির মোহাম্মদ, দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া, ও মাই, দ্য ওয়ার্ল্ড ব্র্যান্ড, গুরু গুরু গুরু, কি বিনয়! বড় মানুষ মাত্রই বিনয়ী হয়, সত্যিকারে বড়। যারা আমার মতো ছাগল যারা, বুঝেছ? তা আমি ওইখানে যে কী বলবো, কী বলা যায়? হাউ আর ইউ স্যার, এটা বলা যায়? বলা যায় না তা না, কিন্তু সম্মান আর একটু বাড়াতে হবে না? এইরকম ব্র্যান্ডের সামনে দাঁড়িয়েছে মাহাতির মোহাম্মদ, যে হু চেঞ্জড মালয়েশিয়া 40 years ago, Malaysian students used to come to our country for higher education. Now we are going by boat. We're going and dying. Kothay Malaysia jacchi? Ora ashto amader ekhane. Change kore feleche. This man has changed the whole country. The architect of modern Malaysia. Erom ekta loker dan choto bela the naam shune aschi. Naki jonmer age theke. Tar samne boshe achi. তো এখানে সম্মানটা জানাতে হবে না আমাকে কীভাবে? আমি বললাম একটা ওয়ার্ড এক্সপ্রেশন শিখেছি, মোর দেন অনার, অর্নামেন্টাল ইংরেজি, মো দেন, এটা সবখানে লাগাই দিই আমি, বুঝছো? যেই জায়গা পাই অ্যাডজেক্টিভ লাগাই দিই মোর দেন। কেমন আছো? হাউ আর ইউ? আই ফাইন, অ্যান্ড ইউ? আই মোর দেন ফাইন, বিকজ আই মেট ইউ, তোমার সাথে দেখা হয়েছে, কি মজা। খাবার কেমন? তোমার মা জিজ্ঞেস করে কেমন হয়েছে রে, হাউ ইজ দ্য ফুড? নট ফাইন মা, নট টেস্টি, নট টেস্টি, যা কালকে তো রাঁধবি না, এবার তুমি চমক দেবা, it's more than tasty ma, ha 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 ha, কথা বলে একটা শিল্প বন্ধুরা, শিল্প, এটা স্বল্প শিল্প না, ভারী শিল্প। আর তুমি কথা শিল্পী, ইউ আর দ্য আর্টিস্ট, বুঝেছো? আমি বললাম আই এম মোর দ্যান অনার্ড টু বি হিয়ার উইথ ইউ ইওর এক্সেলেন্সি, আই এম মোর দ্যান অনার্ড টু মিট ইওর এক্সেলেন্সি। কি ভালো লাগে শুনতে? আমি তো জানি, এটা যদি আমারে বলে এক্সেলেন্ট। মাহাতির মোহাম্মদ, হ্যাঁ, আমার হচ্ছে ইউ আর দ্য রাইটার। আমি তো একেবারে সমগ্র মতো হয়ে গেছি, মানে বিনয়ে একেবারে বিগলিত। তারপর এরকম অনেক সুন্দর, মানে আমাকে জানতে আমি কার সাথে কথা বলছি, হু আই এম টকিং টু, কার সাথে কথা বলছি, করিনা, জেরিনা, কে? সবাইকে সম্মান দিব, তাই না? রিক্সাওয়ালা ভাইকেও সম্মান দিব আমি, সম্মানের লেভেল থাকবে। কিন্তু অর্নামেন্টাল কিছু, খালি ইংলিশ শিখলে হবে না, ভিতরে অলংকার ঢোকায় দাও, স্পাইসি ইংলিশ, স্পাইসি অ্যান্ড প্রাইসি ইংলিশ, রাইট? হ্যালো, স্পাইসি ইংলিশ লাগবে, তাই না? এরকম অনেক সুন্দর সুন্দর, আমার কাছে একটা শিট আছে, তোমরা নিতে পারো। এখান থেকে ইংলিশ, আই মিন দ্য পেপার, রাইট? এখান থেকে, নট রাইট নাও, ইফ ইউ ইন্টারেস্টেড আই এম গোনা গিভ ইউ লেটার, রাইট? And he is a boss, you understand. He knows many things, right? You don't need to knock my door. That's a big door is there, right? Big palace is there. I'm a little door, but he is a palace. You just go and knock the door and get all the things in it. Hello? Hi. বুঝেছো? কালে ইংলিশ শিখলে হবে না, কি অর্নামেন্টাল ইংলিশ শিখতে হবে, তাই না? আমার তো খুব ভালো লাগে। ধরো আচ্ছা, আমার কমিট আছে নাকি নাই? তাই তোমাদের আগ্রহের জন্য অনেক ধন্যবাদ, তোমাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, তোমরা অনেক ভালো, অনেক ভালো, ইউ মোর দ্যান গ্রেটফুল, বা দেখেছো বিউজ করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ আর সো ভ্যালু, ভেরি ভ্যালু, ইউ আর অনেক ভ্যালু,
ইংরেজি এখনো আমি ধরো যেটা প্র্যাকটিস মানে ইংরেজি পারি না, হ্যাঁ আমি বাংলা ভরে দিই, বুঝছো? এখনো আগে তো এটা প্রচুর করতাম, যেমন ধরো বলতাম যে হ্যাঁ আরে ল্যাং মারছে, ল্যাং মারা ইংরেজি কিন্তু আমি জানি না, বুঝছো, জানতাম না। আমি তো হি ল্যাংড মি উইথ দ্য ঠ্যাং, পরে দেখলাম ল্যাং মারা ট্রিপ আপ, ট্রিপ TRIP, হি ট্রিপড মি আপ। ল্যাং মারা নয় কে, ল্যাং মারা বুঝো, হ্যাঁ হ্যাঁ, হি ট্রিপড মি আপ, TRIP, হি ট্রিপড মি আপ। আমি বলতাম হি ল্যাংড মি, পাবলিক তিন দিন পরে টের পাইতো যে এটা বাংলা, কারণ বাংলাটা হালকা একটু কাইট করলে ইংরেজি হয়, জ্ঞান জ্যাম ম্যান, জ্ঞান জ্যাম, কি কইছি, জ্ঞান জ্যাম, ইংরেজি ফাইটতেছি না, কি করব, কি করব, ওই 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 বাংলাটা কাইট করে ইংরেজি মধ্যে হান্দাই দিব, এটা মজা করবো, মজা করবো, মজা না করলে তো হবে না ভাই, মজা, সহি মজা, সহি মজা করতে হবে। জ্ঞান জ্যাম হিয়ার গো দেয়ার, হ্যাঁ আরে সাফি দড়ি মারিয়ে লাইছে, হ্যাঁ আরে সাফি দড়ি মারিয়ে লাইছে, আর এটা যদি আমি বলি ইংরেজি, হ্যাঁ হ্যাঁ ইংরেজি, হ্যাঁ আরে সাফি দড়ি মারিয়ে লাইছে, এতে আরে সাফি দড়ি মারিয়েছিলেন, ইংরেজি কি এখন খুব দামি একটা কথা বলবো, দামি কথা বলবো একটা, খুবই দামি কথা বলবো, বলবো পরে বলি, কেমনে পরে বলবো, কারণ তো আমি তো মার্কেটিং করে ফেলছি অলরেডি, দামি বলছি না তখন, আরে দামি দামি, যার একটু মনোযোগ নাই সে বলছে দামি 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 দামি, জানি আমি খুব দামি কথা বলবো, টেন্স আগে না সেন্স আগে, টেন্স আগে না সেন্স আগে, সেন্স, টেন্স আগে না, আমি এটা বহুদিনের পরে এটা শিখেছি, কিছুদিন আগে শিখেছি মাত্র, আমি টেন্স আগে না সেন্স আগে, সেন্স, তোমাদের শরীর কোথায়, হোয়ার ইজ হোম টাউন, কুছ তো বাতা মেরে ইয়ার, তোমার দেশের বাড়ি কায়, হ্যাঁ তো ভুলে গেছিনি, তোমার কোথায়, ঢাকা, তোমার কোথায়, টাঙ্গাইল, টাঙ্গাইলের লোকেরা ধরো, ঢাকার লোকে সবার সবারটা নিয়ে নাও, টাঙ্গাইলের লোকেরা ধরো অতিথি পরায়ণ, ইংরেজি কি, হসপিটালিটি, আপনি আবার হেল্প করছেন না, ইন্সপেক্টর আসছে, না বললে তো টিচারের ইজ্জত যাইব, ঢাকার লোকেরা কিংবা ধরো রাজশাহীর লোকেরা খুব অতিথি পরায়ণ, ইংরেজি কি, পিপল অফ টাঙ্গাইল আর হসপিটেবল, আচ্ছা একজন আমার বলছিল পিপল অফ কুমিল্লার হসপিটালাইজড, কুমিল্লার সবাই নাকি হাসপাতালে, আচ্ছা এই এই ওয়ার্ডটা আমরা অনেকে নাও জানতে পারি, সেন্স আগে, কি আগে, আপনি বলেন পিপল অফ টাঙ্গাইল লাভ গেস্ট, লাভ গেস্ট, কি খারাপ হয়েছে, খারাপ হয়েছে, এটাকে সেন্স বলে, আমি একটা ফাইটতেছি না আরেকটাই তো করবো, ওটা ফাইটতেছি না আরেকটা করবো, আরে ভাই তোমার ঘরে চিনি নাই, গেস্ট এসেছে মিষ্টি চা খাইতে, তুমি কি করবা, চিনিই নাই, তোমার বলো যে হ্যাঁ মধু মিলায় দাও, মধু হই হই, মধু নাই কি করবি বল, কি করবি, গুড়, গুড় নাই কি করবা, মিশ্রি, মিশ্রি নাই কি করবা, তোমরা অনেক মেধাবী বলো, খেজুরের রসও নাই কি করবা, হ্যাঁ গেস্ট, গেস্ট রসগোল্লা আনছে, গেস্ট লাড্ডু আনছে, লাড্ডু সিপায়া, ওই চা খাওয়ার পরে গেস্ট বলবে আরে চমৎকার চা বানিয়েছে তো, অন্যরকম ফ্লেভার লাগে, আরেক আরেক কাপ দাও, এইটা হচ্ছে ম্যানেজমেন্ট, লিমিটেড রিসোর্স কিন্তু তুমি ম্যানেজ করতে জানো, গেস্টের সামনে যদি আরেক বাসে চিনি আনো, ভাই বসেন একটু চিনি আনি, কয় হালা গরিব এমন গরিব চিনিও নাই, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, আবার কিছুই না তখন কি করবো জানো, ওয়ার ক্যান ডু ইফ ইউ হ্যাভ নাথিং, তখন তুমি বলবো আমরা ডায়েটে আছি, চিনি খাওয়া ভালো না, চিনি হচ্ছে হোয়াইট পয়জন, সাদা বিষ, তখন গেস্ট বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আসলেই তো ঠিক ঠিক না, আমি কেন সাইতে ফাইতেছি না কেন, এটা ম্যানেজমেন্ট, ম্যানেজ করে নিয়েছো, ম্যানেজ, তুমি কি আর গোয়িং টু মিস ইউ, হ্যালো মিস, আর গোয়িং টু মিস ইউ, হ্যালো, নো,
Are we going to miss you? So is she. Okay. Oh. So her mother's coming. We are going to miss you, huh? Okay. মানে এখানে একটা খেয়াল করেছো, আমি তুমি কি চলে যাচ্ছ এটা বলি নাই, কি বলেছি তাকে বলা হয়েছে তোমাকে কি আমরা মিস করব, এটা সম্মান দেওয়া হয়েছে তাকে। আয় কালকে আসুনি কেন স্যার? স্যার আমার মাথায় ব্যথা হয়েছিল, মাথা কোথায় ব্যথা, মাথার দুই আঙ্গুল ফুরে স্যার। অত দুই চারটে মিথ্যা কথা বলবে ভয়ে, আমরা মিথ্যা বলতে সহায়তা করছি। যদি টিচার বলতেন কালকে তোমাকে মিস করলাম কেন, রিসার্চ নাই রে ভাই, রিসার্চ না হলে হবে নাকি এগুলা, তখন বাচ্চাটা কি অনার্ড হতো না? তুমি কি অনার্ড হতে না? টিচার আচ্ছা তোমাকে কালকে আমি খুব মিস করেছি, মানে তুমি আসোনি। পজিটিভ অ্যাপ্রোচ, কি অ্যাপ্রোচ? চিৎকার করে বল পাগল রেখেছি, সাগর নাড়াইস না পাগল কাজ, এই সাগর নাড়ানোর কথা আমি ভুলে গেছিলাম, নাড়া নাড়া নাড়া। সম্মান দিয়ে কথা বলতে মানুষকে, তাই না? অর্নামেন্টাল কথা বলছিলাম যে হ্যাঁ তুমি কত সুন্দর করে কথা যে বলতে পারা যায়, কথা বলা একটা শিল্প, স্বল্প শিল্প না। হ্যাঁ খালি ইংরেজি শিখলে হবে না বন্ধুরা, অর্নামেন্টাল ইংরেজি শিখতে হবে। কি ইংরেজি? অর্নামেন্টাল। তুমি যেমন নিজেকে সাজিয়ে রাখো সুন্দর, ম্যাচিং করো, ম্যাচিং করে ইংরেজি বলবা। তুমি ড্রেসটা পরো কি ম্যাচিং করে পড়ো না? হ্যাঁ আমি তো চিন্তা করছি, আচ্ছা সাদা শার্ট, আজকে তো ইয়াসির ভাই রুজন যাওয়ান লাগবো, আচ্ছা তাইলে সাদার লাগে আমি কী পরবো, সাদার লাগে এটা পরি, এটা মনে হয়। হ্যাঁ আচ্ছা কি করা যায়, কি পরা যায় চিন্তা করছি না আমি, তা পোশাকের ব্যাপারে আমি চিন্তা করি। গোশের আলু, গোশ যখন রান্না করে গোশের আলু বড় বড় হয় দেখবা, বেগুন দিয়ে যদি চচ্চড়ি রান্না করে ছোট ছোট আলু, আমি রান্না করি তো, আই অ্যাম আ শেফ, কথাটা ঠিক না, তালি যা পাওয়ার পেয়ে গেছি এখন, কথা ঠিক না, সব কিছু ম্যাচিং আছে। তুমি যখন টাই পরো তখন জুতা পরো, যদি আজকে আমরা জুতা পরতে দেয় নাই, টাই পরে স্যান্ডেল পরছি কেমন করবে মেনছে, এই তুমি কিন্তু আমার ভিডিও স্যান্ডেল দেবো না, পাঞ্জাবি পরলে স্যান্ডেল পরতে হয়, সব কিছু ম্যাচিং আছে, কিন্তু লুঙ্গি যার যেমন বঙ্গি, বুঝেছো সব কিছু কি আছে, একটা ম্যাচিং আছে। কথা বলছো ম্যাচিং করো না কেন, কথা বলা তো সবচেয়ে বড় শিল্প, হ্যাঁ কথা বলা একটা বড় শিল্প, সেই শিল্প নিয়ে চিন্তা করছো না, কোন সব কোন শব্দের সাথে কোন শব্দ লাগাতে হবে চিন্তা করবা না, কোলোকেশন, বুঝেছো? বাংলায় বলো আর ইংরেজি বলো, কি করবো আমি, ম্যাচ করতে হবে, সব কিছু ম্যাচিং করো, তুমি সব কিছু ম্যাচিং করো বন্ধুরা। এই যে ধরো এক ঘন্টা দেড় ঘন্টা ধরে কথা বলছি, তোমার কি মনে হয় যে এটা এক ঘন্টার পরিস্থিতি, মানে এক ঘন্টার স্টাডি করে এখানে এসেছি, এটা বহু বছরের কি, তোমরা লাকি, আমিও লাকি, আমিও লাকি, মোর দ্যান লাকি, বাহ সুন্দর বলেছো, এই যে শিল্প, এটা শিল্প, আর্টিস্টিক অ্যাপ্রোচ, আমিও লাকি কারণ তোমাদের সামনে আবারও বলি দাঁড়াতে পেরেছি, তোমাদের মতো নেশন বিল্ডার্স যারা, তোমরা দেশকে একদিন অনেক দূরে গিয়ে নিয়ে যাবো, অনেক 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 বহু দূরে, ইউ দ্য ডক্টরস, ইউ দ্য ইঞ্জিনিয়ার্স, ইউল বি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর এন্টারপ্রেনার্স, উদ্যোক্তা তোমরা হবা, ইউ গোয়িং টু বি এন্টারপ্রেনার্স অ্যান্ড হোয়াট নট, হ্যাঁ তাই না, একদিন তোমরা হবা এটা, এই জন্য আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই জন্য আমি লাকি যে আমি ফিউচার লিডারদের সামনে দাঁড়িয়ে আছি, আমি স্ট্যান্ডিং বিফোর দ্য ফিউচার লিডার্স, তোমরা কেউ নোবেল পেয়ে যেতে পারো। শেষ করবো, আচ্ছা হ্যাঁ শেষ করি, যেহেতু মানে উনি হচ্ছে রিমোট কন্ট্রোল, এখন উনি যদি বলে ও গার্ডিয়ানস আর ওয়েরিং সং, তো আমি পারি না, দুই লাইন, আচ্ছা দুই লাইন না, ওই এ ও আচ্ছা আমরা এইভাবে আমি কথা বলবো, বুঝছো? শোনো এই যে আমরা শেষ করছি, বেশিক্ষণ লাগবে না, বলো অল্প কিছুক্ষণ, গান না, গান কোনটা, এটা
আচ্ছা ফোনেটিক্সের গানটা গাই, ওই এফএমএ যে গেছিলাম ওইটা কাজে দেবে তোমাদের। হ্যাঁ কাজে দেবে নাকি? হ্যাঁ ওইটা হচ্ছে তোমার উচ্চারণ ভালো করার জন্যে একটু ভেঙাইতে হয়। যদি তুমি উচ্চারণ ভালো করতে চাও এটা পজিটিভ অর্থে, কাউকে ছোট করার জন্য না, কী করতে হয় জানো, একটু ভেঙাতে হয়, তাহলে স্পিচ অর্গানটা জায়গা মতো আসে। কারণ তুমি অ্যাজ ইফ ইউ টাইকিং ইউর টং টু জিএম টু আ জিএম, জিমে নিয়ে যাচ্ছ না, আগে বলতাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখনো ভুল করছি, আর ওরা না কিসের জন্য করছে না আল্লাহ জানে, সামনে যেতে ভয় পায়, করতে পারছে না, এক্সকিউজ দিচ্ছে। থ্যাংক ইউ, ভালো একটা পয়েন্ট বলছেন স্যার, তাই না? তবে তোমার জায়গায় যে আমি থাকতাম আমি কখনো সামনে আসতাম না। শোনো স্যার যেটা বললেন, মানে আমি তো ধরো মানে কেতাব থেকে খুব কম কথা বলি, আমার কথাগুলো দেখবা একেবারে কলিজা থেকে আসে, হৃদয় থেকে আসে, হৃদয় থেকে আসে। হ্যাঁ কারণ আমার কথার ভিতরে আমি মিশে যাই। দেখো না এই যে তুমি যদি এখন বলো আমার 6 ঘন্টা লেকচার দিন, ইনশাল্লাহ আমি পারবো, খালি একটু পানি দেবা, পানি দেবো না, তোমার তো অনেক উদারতা, সেটা দ্যাটস কাইন্ড অফ ইউ, ভেরি কাইন্ড অফ ইউ। দেখো এই আমি যখন ইংরেজি মোটামুটি শিখেছিলাম, হ্যাঁ এই আমি তখন এই শুধুমাত্র ভয়ের কারণে, হ্যাঁ ওরে আমার দিকে তাকা থাকবে, মেয়েরা ছেলের সবাই তাকিয়ে থাকবে, ওরে বাবা না না, হ্যাঁ আমি সামনে আসতে পারতাম না। কিন্তু আমি দেখেছি কী পরিমাণ আমি ঠকেছি, ন্যায্য কথা বলতে পারিনি। আচ্ছা আমি ইংরেজি বলতে পারতাম তখন, টুকটাক তো বলতে পারতামই যখন শিখেছি টুকটাক, তো তো আমি এই শুধুমাত্র ভয়ের কারণে আমি সামনে আসতে পারিনি। কী পরিমাণ যে ঠকেছি আমি তুমি চিন্তা করতে পারবো না। আজকে আমার কিন্তু ধরো একটু বললে একটু বেশি শোনায়, অনেক কিছু থাকতো, অনেক কিছু কিন্তু অনেক কিছু নাই, তারপর আমি হ্যাপি আলহামদুলিল্লাহ, সেটা অন্য বিষয়। কিন্তু অনেক কিছু থাকতো তো আমি তা থেকে বঞ্চিত হয়েছি। বিদেশে আমি প্রচুর ট্রেনিং পেতাম কিন্তু আমি কিছু জায়গায় আমি কথা বলতে পারিনি, কিন্তু ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে পারিনি, শুধু ভয় পেয়েছি কী মনে করবেন কী মনে করবেন না। আমি কিছু লোকের দেখেছি একদম ক্লিয়ার কথা বলেন, হ্যাঁ আপনি আমাকে প্রমাণ করার সুযোগ দেবেন, প্রমাণ করার সুযোগ দেন, যদি আপনি আমাকে আমি যদি না পারি আপনাকে সন্তুষ্ট করতে, জাস্ট কিক মি আউট। এই কথাগুলো দেখে আরেকজন বলছে আমি পারছি না বলতে, আমি বলছি ঠিক আছে না না আপনাকে হবে না, আমরা এই সুযোগটা দিতে পারবো না, আমরা দুঃখিত। ও আচ্ছা ঠিক আছে যাই, ম্যাও 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 ম্যাও, আরে আরে কথা বল বেটা, কথা বল কথা বল, তারপর কথা বলে ফিরে আয়, কথা বলে তুই কি রিজেক্টেড হ, সমস্যা নাই কথা বল, আল্লাহ তোকে জবান দিয়েছে, জবান তো আমি আমাকে বলছি আল্লাহ তোকে জবান, জবানটা ইউজ, আমি কত মানে অটো সাজেশন দিয়েছি নিজেকে, 99 স্পিক আপ স্পিক আপ, আমি অনেক ঠকেছি জানো। তুমি সেই শহরে থাকো যে শহরে রাজা থাকেন, রাজধানীতে থাকো, তোমার স্টাইল অ্যাটিটিউড অন্যরকম হবে, অহংকারীপূর্ণ না কিন্তু অন্যরকম হবে, তোমার সাথে স্পষ্ট পার্থক্য থাকবে যিনি রাজধানীতে থাকেন না তার সাথে। আমি বলছি অহংকারী করবা, অহংকার হবা না, অহংকারী হবা নো, কিন্তু আমার কথা বলতে ডর পাবা, ডর পাবা, জন্ম কা পাকাবে আমার জন্মগত অধিকার, কাপ আর দেখছেন কি, কাপবা আর আসবা, কাপ আর দেখছেন কি, আপনি কাঁপছেন কেন, কাপ আর দেখছেন কি, পুরা বিল্ডিং উদ্যা কাঁপামু, পুরো মৌচাক কাঁপামু। সেদিন এক প্রেজেন্টেশনের ট্রেনিংয়ে বলছিলাম, দেখেন আপনি যে ইংরেজিটা বলার কথা আপনি বাংলায় এসে বলেন, এসে নিয়ম ভেঙে ফেলেছেন আপনি, আমি এসে বলছেন আমি দুঃখিত, তাকিয়ে তাকে বলতে হবে আমি দুঃখিত, আমি আমার বুক কাঁপছে, সবাই আমাদেরকে এই যে যা যা হচ্ছে তাই বলছেন, বলে দেখেন না সাহস কেমনি বাড়ে, দেখেন না মেডিসিন এগুলা, আপনি বলেন যা যা হচ্ছে স্বীকার করেন, আমার বুক বাইরে বাইরে করছে, তোমরা যেভাবে আপনারা যেভাবে আমাদেরকে তাকিয়েছেন, স্যার যেভাবে আমাদেরকে তাকিয়েছেন, আমি আসলেই ভয় পাচ্ছি, আমার পানি পিপাসা লাগছে, এখন আমার বুক কাঁপছে, কিন্তু আমি নিশ্চিত একদিন আমি দুনিয়া কাঁপাবো, বলে দেখেন না, কোনো কিছু নকল করতে বলে আপনার ভিতরে যা যা হচ্ছে তাই বলো না, তুমি দেখো তোমার সাহস বেড়ে গেছে, চোখের চোখ রাখো না, আমি শুনেছি বাঘের চোখের দিকে তাকালে বাঘ কামড়ায় না জানো, এই পরীক্ষা আমি কখনো করি নাই, এটা করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা আমাকে 6 মিনিট সময় দেওয়া যাবে, 6 মিনিট সারাদিন দেওয়া যাবে, থ্যাংক ইউ, তোমরা অনেক ভালো, ইউসেফ আলে বাঘের চোখের দিকে তাকালে বাঘ কামড়ায় না জানো,
আসলে কামড়ায় বাঘের স্ট্র্যাটেজি পিছন থেকে আক্রমণ করে সব সময়। চোখ একটা মারাত্মক জিনিস, পুলিশ যখন আপনাকে ধরে যখন চেনে তখন চোখ দেখে, আগে আগে চোখ দেখে, চোখে ফুটে ওঠে আপনি অপরাধী নাকি নাকি কি। তোমার ইন্টারভিউতে যখন বসো তখন তো ম্যানার্স দেখে, চোখ দেখে, বসার স্টাইল দেখে। তুমি আমেরিকা ভিসার জন্য অ্যাপ্লাই করো তখন সব কিছু দেখে তোমার, তুমি কত টাকা মালিক কি ইয়া ওইসব পরে দেখে, আগে দেখে তোমার স্টাইলটা দেখে, মেপে ফেলে তোমাকে। তুমি পাঁচতারা হোটেলে যখন আমি প্রথম ঢুকেছি শেরাটন হোটেল কিংবা সোনারগাঁতে, আমার তো বুঝে গেলে সেটা গরিব, আমি চিন্তা করছি আমার পিছন থেকে টাকা কই যাও। আর দেখছি অনেকে হাফ প্যান্ট পরে, হ্যাঁ কুত্তাটা লুয়ে, ও কুত্তা সারা কেট কেট করে কোনো দিন তাকায় না। আমি তো একটা বিদেশি মেয়ে যাচ্ছে, আশেপাশে যারা আমাকে দেখে তার বোঝে না গরিব জীবনে আসে নাই। এরপরে যতবার গিয়েছি অনেকবার আমার ভয় করেছে, হোটেলে যাচ্ছি আমার ভয় লাগছে, পাঁচতারা হোটেল কে কি বলে, সব বিদেশি সাদা চামড়া কালো চামড়া যা অনেক কিছু তো আছে তাই না, কি সুইমিং পুল কি সুন্দর আইসালা কি মজা, আর কি ভয় লাগে। আরে ভয় লাগার কারণটা কি, আরে ভাই ভয় পাচ্ছি কেন, আমি আমি খুঁজেই পাই না, বুঝে পাই না কেন ভয় পাই। আমি একজনকে ডাকছি সিঙ্গাড়া হোটেলে, আয় সিঙ্গাড়া দে, স্কুইজ 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 মি ফোন আসছে, হ্যাঁ হ্যাঁ বলেন, আমার স্যারও কয় না, আরে সবাই স্যারকে আমার কয় না কারণ বুঝে গেছি গরিব, আমার চা হবে চা চা বলে, আর কিছু এনিথিং এলস আলাম, আমি আসলে চাকে পয়সা নাই তো চাকে দেখেছি আমি কি করবো আর কি, এমনটা নাম কইতে যেটা নাই ওগো হরিণের মাংস আছে এটা বলি নাই এমনি কইলাম আর কি। পরে কি রে ভয় পাচ্ছি কেন, আমি আশ্চর্য ব্যাপার কেন ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি মানে আমি আমি ঠকাচ্ছি পরিবারকে ঠকাচ্ছি দেশকে ঠকাচ্ছি। মানসিক প্রতিবন্ধী তুমি যদি ভয় পাও, তুমি প্রতিবন্ধী না তুমি প্রতিদ্বন্দ্বী, মনে রাখবা। মন থেকে বললাম বন্ধুরা ভয় পাও না, এসে নষ্ট করো, ধমক খাও তাও আসো, এসে আসো, আমি পারবো না পারছি না আমাকে ক্ষমা করবেন চলে যাও, করো দেখো না, এসে গেলে বাংলায় বলো কিংবা তোমার লোকাল ভাষা বলো, আমি ভাবছিসি না কেন, এত চেষ্টা করতেছি কিন্তু কেন ভাবছিসি না, হেতে ফারে হেতে ফারে আই কেন ফারি না, আই কি জানি না খারি না, পরের দিন দেখো সাহস চলে আসছে, সাহস চলে এসেছে, গার্ডস এই ওয়ার্ডটা আমি শিখেছি মাহাতির মোহাম্মদ থেকে, গার্ডস লাগে বলেছে, গার্ডস লাগে সিদ্ধান্ত নিতে গেলে। হ্যাঁ আমি যখন জিজ্ঞেস করেছিলাম মালয়েশিয়াকে এত ডেভেলপ করে কীভাবে করেছেন আপনি, হাউ ডিড ইউ ডেভেলপ ইয়োর কান্ট্রি, মানে বিনয়ের সাথে বলেছে দেখো মালয়েশিয়া যেন কিছু করে ভিডিও দেখো মালয়েশিয়া যেন আমি কিছু করতে পারিনি তেমন কিছু করতে কি বিনয়। আহ আরেকটা ওয়ার্ড শিখেছি, তোমাকে সিদ্ধান্ত নিতে গেলে সাহস লাগে, তুমি প্রাইম মিনিস্টার হবে পুতুপুতু করবা, আমেরিকার ভয় পাবা, ওনের ভয় পাবা, অ্যান পাবা, তাহলে কিসের প্রাইম মিনিস্টার, তুমি কিসের তুমি প্রেসিডেন্ট, তুমি সঠিক ন্যায্য কথা তোমাকে বলতে হবে, তবে কিছু জায়গায় কৌশল অবলম্বন করে বলতে হয়, কিছু জায়গায় তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, ন্যায্য কথা বলতে হবে, ন্যায্য কথা বলতে না বলে একদিন পৃথিবী তোমাকে ত্যায্য করবে, এবং ওই ত্যায্য যে করবে না ন্যায্যভাবে ত্যায্য করবে। পৃথিবী একদিন তোমাকে ত্যায্য করবে, ত্যায্য ত্যায্য বোঝো তো, ডিসাউন্ট করবে, ডিসাউন্ট মানে ত্যায্য করা জানো তো, পৃথিবী তোমাকে একদিন ডিসাউন্ট করবে তোমার মানে সেই ওইটা করবে ন্যায্যভাবে, তোমার ওইটা ইউ ডিজার্ভ ইট। কথা বলো, আমি অনেক ঠকেছি অনেক, আমি জায়গা মতো কথা বলতে পারতাম, আজকে আমি একটা ইয়া থাকতাম ব্র্যান্ড জানো, এখন আমাকে দুই চারজন লোক চেনে, আর তখন চিনতো বহু লোক সারা পৃথিবীর অন্তত দুইজন চিনতো আমারে। আমি বেশিক্ষণ আবার গম্ভীর কথা বলতে পারি না, বুঝেছো, কেমন আছো তোমরা, আমারও ভুল করছি দেখো, ভুল এসি স্যার বলেছেন ভুল হয়, ভুল আমার হয় না, এই যে এই এর মধ্যে কত ভুল করেছি জানো, আমি অনেক ভুল করেছি, নাইন ইজ মোটল, নাইন মাত্রই মোটরসাইকেল চালায়, ভুল আমার হবেই কারণ আমি মানুষ, ভুল হবেই, ভুল করে মূলে যাবে, তুমি ভুলে যাবে না, কোথায় যাবে মূলে যাবে, কোথায় যাবে ভুলে না মূলে,
প্রত্যেক আসবে আমি তোমার প্রতি আমার এটা কিন্তু এটা আমার ডিসক্রিমিনেশন স্যার হ্যাঁ আই ডিসক্রিমিনেশন আই ক্যান নট সি ইওর হ্যান্ডসাম ও ও মাই হ্যান্ডসাম আহা না শরম পেয়ে গেলাম আই এম শরমড স্যার আপনি আমাকে বলবেন স্যার যদি থ্যাংক ইউ স্যার কানের ফর্দা বেফর্দা করে দিয়েছেন স্যার আপনি কে আসে না আমাকে একটু স্যার বলবেন খালি আমাকে রিপোর্ট করবেন দেখেন আমি কি করি ওদের সাথে বসে চা খাবো না তোমাদের উনি এত ভালোবাসেন যে যাতে তোমরা একটা পৃথিবীর কী হও সম্পদ হও এই জন্য আসতে হবে আসতে হবে নষ্ট করতে হবে করো নষ্ট করতে করতে শেখো নষ্ট করো নষ্ট করো গোলমাল করে ফেলো মানুষ হাসুক তোমাকে নিয়ে হাসুক না তুমি হাসাতে পারো মানুষ বিশাল যোগ্যতা না তোমার হাসানো এত সহজ কাজ তুমি তোমার কারণে একটা হাসতে পারছো মানুষ ম্যানহোলের মধ্যে পড়ে গেলে মানুষ হাসে দেখবেন যে উত্তর করতে আসে সেও হাসে মানে আছাড় খেলে এই বয়সে যদি আমি একটু আছাড় খাই আগে ব্যথা পাই না লজ্জা পাই বাসায় যে ব্যথা পাই মানুষ মানুষজন কেমন তাড়াতাড়ি হেল্প করবে কিনা তো তোমার কারণে যদি লোকজন একটু হাসে মনের কষ্ট দূর হয় তুমি তো লাকি তুমি কেন ভয় পাও হ্যাঁ তাই না তুমি বলো ভুল করো নষ্ট করো একদিন দেখবা তুমি এইগুলো গল্প বলবা কীভাবে তুমি ইংরেজি শিখেছো কীভাবে তুমি প্রেজেন্টার হলে তখন তুমি বলবা জানো একদিন কী হয়েছে আমি কথা বলতে গেলে গিয়েছি আমি তো যাবই না তারপর জোর করে আমি গেলাম আমি নিজেকে মোটিভেট করলাম যেতেই হবে নাহিন যেতেই হবে যাও 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 আমি গেলাম কোনোরকম শরীরটা টেনে নিয়ে আমার মনে হচ্ছিল বুকটা বেরিয়ে যায় এই গল্পগুলো তখন এইগুলো তুমি সেল করবা এইগুলো সেল করো গল্প লাগবে না নাকি বলবা একদিন সকালে ঘুম থেকে উঠেছি আমি দাঁত ব্রাশ করতে যাবো দেখি কি আলাদিন সাহেবের দত্ত হাজি এই গল্পে এর কোনো আপনার তোমার কোনো সাকসেস আছে এর মধ্যে কোনো অ্যাচিভমেন্ট আছে তোমার কোনো ক্রেডিট আছে আলাদিন দত্ত এসে বলে এই বল তুই কি চাস ঘরে ভাই যান আপনি আলাদিন সাহেবের দত্ত না আপনি পারেন কেমনে তা আমি একটু ইংরেজি শিখতে চাই আমি কেন জানি ভয় পাই ভয়টা দূর করে দেন যা ডিসি দূর করে এর মধ্যে তোমার ক্রেডিট কি তুমি নষ্ট করতে করতে শিখলে এইবার ক্রেডিট আছে তখন বলবা তুমি একদিন আমার বুক কাঁপছিল আমি ছাগলের মতো আচরণ করছিলাম ছাগলের গোসল করার মতো ছাগলরে কিন্তু গোসল করানো যায় না জানো পানি দেখলে দৌড় দেয় ওনাকে কানে পানি ঢুকলে ওর সমস্যা হয় বিড়ালের কথাটা আমি জানি না কিন্তু ছাগলের কথা জানি ছাগলের টানবা ছাগলে কখনো গোসল করাইছো করো নাই আমিও করাই নি শোনো যারা প্রেজেন্টেশনে ডাকার পরে আসে না এরা ছাগল বন্ধুরা আমরা শেষ করবো হ্যাঁ আমরা শেষ করবো এবং সোনার দেশ গড়বো গান না ফোনেটিক্সের গান ভেঙাইতে হবে না বললাম না একটু আগে যে যদি উচ্চারণ ভালো করতে হয় তাহলে একটু ভেঙানো যায় মানে সম্মানের সাথে এই গানটা কি তোমরা শুনেছো আগে কখনো একটা ফোক সং ফোক রেডিও প্রণয় সখী রায় ওই শোন কদম বটলাই বংশি বাজায় খাই এই যে কে উচ্চারণ হলো কারণ মেইন উচ্চারণ তো তোমরা জানো এটা ইয়াসির স্যার বলেছেন পিটি খাই তাই না এই আর ও এটা মেজর সাউন্ড না মেজর না এই এটা জানার পর ভুল উচ্চারণ করলে সঠিক ভালো লাগে শুনতে ফি ঠি খাই ফি ঠি খাই আমার হাতে একটা কাগজ আমার মাথায় আছে মাগজ এই কাগজটা আমি যখনই উচ্চারণ করবো দেখবেন কেমনি দোলে যদি না গেলে তাহলে মনে করবেন আমার উচ্চারণ হয় না জায়গায় বসে আওয়াজ দিয়ে পিটিকে হয় নাই পিটিকে বাংলা পিটিকে ফি
টি কে কে দেশের বাইরে ট্রেনিংটা দিলাম যখন না দেশের বাইরে, তখন সব মানে এইটার মোমবাতি জ্বালায় করেছিলাম, মোমবাতি ঘর অন্ধকার করে দিয়ে আমি বাংলাদেশে বলে গেছিলাম ইয়া করো আমার জন্য মোমবাতি রাখবেন। 70 জন টিচার ছিলেন এখানে ইংলিশ মিডিয়াম স্কুলের, তো বললাম যে মোমবাতি রাখতে হবে, তো মোমবাতি রাখছে, এরকম ঘর অন্ধকার করলাম, মানে হল রুম, তো 3 দেশের টিচার ছিলেন, আমি একা বাংলাদেশি, মানে স্টেজে আমি একা বাংলাদেশি, তো বললো যে ফি মোমবাতি নিভে গেল, হ্যাপি বার্থডে। বলেছিল কি জানো, বাংলাদেশি ট্রেনার, কারণ ওইখানে সব শ্রমিক বাংলাদেশি, বলে বাংলাদেশে আমার ট্রেনারও আছে, দেখেন কি অপমান, আমরা খালি মাইক্রোফোনটা আমার হাতে দিয়ে, আমি অনেক ভয় পেয়েছিলাম এটা সত্য, কারণ আমি জানতাম স্টুডেন্টদের মোটিভেট করতে হবে, ফোনেটিক্সের পরে স্টুডেন্টদের, এয়ারপোর্টে যখন ইমিগ্রেশনে তখন আমার বলে কি হ্যাঁ টিচার আপনার জন্য ওয়েট করছে আসেন, গো কোথা, এটা কেমনে সম্ভব, আমার এ মাটি তুমি ফাঁক হয়েছো আমাকে কাছে উঠে দিই, তারপরে ভয় পেয়েছি আমি, এবং ভয় পেয়েছি কাজ 6 ঘন্টা লিখছে, 6 ঘন্টা মাঝে টি ব্রেকটা ছিল, এবং 6 ঘন্টা লিখছে, এবার তারা বলেছে যে পরেরবার আবার আমার আবার আবার আমাকে ডাকলো না, আবার তো গেলাম, কারণ তারা এত খুশি হয়েছে, বলে যে তোমার জন্য নতুন পথ তৈরি করবো আসো। আমি বিনয়ের সাথে না বলেছি, ওইখানে না বলা মানে আমার মোরাল ভিক্টরি। তবে যদি দেশে ভালো কিছু না হয়, তোমরাও যদি না শেখো, তাহলে এক সময় মনে হবে ভুলই করেছি, এত সুন্দর চাকরির অফার, আমার বাসা থেকে বলে তো যে বাইরে চলে গেলে ভালো করতাম, মানুষ চাকরি পায় না, তোমার চাকরি নিয়ে 8 মাস থেকে 1 বছর আমার জন্য ওয়েট করেছে তারা। আমি পুরোপুরি না বলি নাই, প্রথমে একটু স্ট্র্যাটেজি দেখি এরকম বলেছি, বিনয়ের সাথে বলছি দেখি আমি চেষ্টা করবো, সরস্বতী বলা যায় না হ্যাঁ দেন দেন, তাহলে কাঙ্গাল, ঠিক আছে আমি দেখি আমি জানাবো আপনাকে, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমি মনে মনে খুব খুশি, আরে চাকরি, পরে অনেক চিন্তাভাবনা করে গেলাম না, এখনও বলে যে গেলেই ভালো হতো, তো তোমরা যদি নাশক কিছু না করতে পারলে মনে হবে যে না ভুল করেছি জীবনে, এটা ভুল কিনা এটা পরে বোঝা যাবে, এখনও বুঝতে পারছি না, ডিপেন্ড করছে তোমার আমার পরে। হাত না ভাই, এটা বলে শেষ করবো না, রেডি, কেন গাড়ি না দাঁড়িয়ে আছেন, হাত মিশিয়ে দিও না, হাল ক্লোজ টু মাউথ, ক্লোজ টু ইউর মাউথ, রাইট রাইট, বাংলা স্টাইল, পি টি কে ফি টি খাই ফিলিং না, হ্যাঁ যদি বাতাস না বাতাস বেরোলে বুঝবা যে উচ্চারণ হচ্ছে, আর বাতাস না বেরোলে একটা কাহিনী আছে, বাতাস যদি না বেরোয় একটা সিস্টেম আছে, দেখো বাতাস আবার বাইরে হবো না, বাতাসে দেখছিস কি তুই, প্রাণ শেখে রায় ঔষণ খেডাম বৌচলাই বংশী বাজায় খায় খায়, উচ্চারণটা সুন্দর হচ্ছে খায়, বংশী বাজায় খেরায় সখি বাজায়, এই যে ঢেউ হচ্ছে ঢেই, বংশী বাজায় খায় আমার মাথার বেনি বদল দেব থারিয়ে না দেয় এই আমার গোলার হার ফরিয়ে দেব থরিয়ে না দেয় প্রাণ সখি রায় ওই সাউন্ড খেদম চলাই বংশী বাজায় খায়, তালি তালি, thank you ladies and gentlemen, oh no gentlemen from the capital of my heart I'd like to congratulate you, I'd like to say Bangladesh Tassel, congratulations, I am more than happy because I got some future leaders, I'm standing before you, I'm not honored, I'm more than honored, you're so beautiful, you're so nice, so dynamic, so gorgeous, we are more than time, I love you, I love you, love you very much, be happy, be nice, God bless you.